গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো। আর প্রমিকে আজকে তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম আর কি, কারণ প্রমি আজকে চশমা পরেনি, ভুলে গেছে একদমই। আর শরীরটা অবশ্যই খারাপ, নিজে একটু টেনশনও করছে যে আজকে কি হবে না হবে, ডাক্তার কি বলবে না বলবে। যাই হোক, ঠাকুরের নাম করে তো বেরিয়ে গেছি, আশা করছি সবটা ঠিক থাকবে, সবটা ঠিক হবে। তো দেখাই যাক কি হয় না হয়, অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমাদেরকে তো পাশে রেখেইছি। তবে আবারও বলছি, সত্যি আমি ওই কদিন তোমাদের থেকে দূরে ছিলাম ঠিক কথাই, তবে আমারও ভালো লাগতো না একদমই। সেই সকালের একটা ছোট্ট ক্লিপ দেখেছিলাম, আমাকে এখন দেখছো, কালকেও দেখেছো যে আমি একটু বাইরে ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, যেহেতু ঘরে পাপা মামনি ও তিনজনেই রয়েছে, তো একটু তো ঘিঞ্চি ঘিঞ্চি অবশ্যই হয়ে যাচ্ছে জায়গাটা, ওই জন্যে আমি বাইরে এসেই ব্লগ বানাচ্ছি এই আর কি। তো সকালের পর আবার এখন, কারণ আমাদের হসপিটাল থেকে ফিরতে ফিরতে একটা বেজে গেছিলো, তারপরে আর যে এসে ব্লগ বানাবো সেটা তো হয়নি, আর হসপিটাল থেকে সেটা সম্ভবও না। তোমাদেরকে বলেইছিলাম যে প্রমিকে ছুটি দিয়ে দিয়েছে, কিন্তু এটা বলা হয়নি যে প্রমির পাজরের নিচটাতে যে ফুটোটা করে নিয়ে, মানে এলসিটা করে নিয়ে যে পাইপ ঢুকিয়ে নিয়ে জলটা বার করেছিল, তো সেইটা এখনও কিন্তু খুলে দেয়নি। ওটার সঙ্গে কি ছুটি দিয়েছিল আজকে, আজকে খুলে দেওয়ার কথা ছিল। আজকে যে জেনারেল সার্জন ছিল তিনি বলেছেন খুলে তার কোনো প্রবলেম নেই, তিনি খুলে দিতেই পারেন। আজকে আবারও স্ক্যান হয়েছে, স্ক্যানে উঠেছে যে আর নেই সেরকম কিছু, তো ঠিক হয়ে গেছে জিনিসটা, তো ওই জন্যে ওনার কোনো প্রবলেম নেই। কিন্তু চেস্টে ওর একটু, মানে চেস্টে ঠিক নয়, পিঠে ওর একটু কফ বসে গেছিলো, তো মানে ওই জিনিসটাই আর কি, না গিয়ে নার্স দিয়ে, মানে ফটোতে তাই দেখিয়েছে আর কি, গিয়ে বসেছে আর কি। তো ওইটা বার করার জন্যে চেস্টের ডাক্তারকে দেখানো হয়েছিল, ওখানে থাকতেই চেস্ট মেডিসিন আর জেনারেল সার্জন দেখেছিল। তো চেস্ট মেডিসিনে লেখা ছাড়া কখনোই জেনারেল সার্জন ওটাতে শুধুমাত্র হাত দিয়ে দিতে পারেন না, তাই জন্য চেস্ট মেডিসিনের ডক্টর কালকে লিখে দিলে তবে উনি খুলে দেবেন। কালকে বলতে কারণটা হচ্ছে যে আমাদের কালকে যেতে বলেছিল আরেকবার, কারণ চেস্ট মেডিসিনের ডাক্তার তো ওভাবে লিখে দেয়নি, আর আজকে বসেও নি ডাক্তার, মানে বসেছিলেন তা চলে গেছিলো, 12:30 বেজে গেছিলো যেহেতু, কারণ আমাদের জেনারেল সার্জনকে দেখাতে দেখাতেই একটা বেজে গেছিলো। তো ওই জন্যে কালকে আবার যেতে হবে আরেকবার, আশা করছি যে কালকে খুলে দেবে, এটাই আশা নিয়েই রয়েছি আর কি। তো চলো এখন যাবো আমরা, মামনি পাপা আমি বেরোবো তিনজনে, তারপর আবার এসে দেখি কি করি না করি। অনেক দিন বাদে আবারও পাপা মামনিকে নিয়ে এসেছি। পাপা কি সব করছে যেন ওগুলো দিয়ে, অনেক দিন বাদে এলাম, অনেক দিন, 3 সপ্তাহ 2 সপ্তাহ এরকম তো হবেই। যাই হোক, মামনিও এখানে দাঁড়িয়ে রয়েছে, কি করবে বুঝতে পারছে না বোধহয়। বাড়িতে তো চলে এসেছি, বাপরে বাপ, প্রচণ্ড মেঘ করেছিল, কোনো রকমে হেঁটে চলে এসেছি। দেখালে আমি তোমাদেরকে তার আগে গেছিলাম, পাপাদেরও দেখো যাওয়ার সময় হয়ে এসেছে, এবার তৎকালে টিকিট কাটবে, আসার সময় তো ফ্লাইটে তৎকালে টিকিট কেটে চলে এসেছিল, কিন্তু এবার যাওয়ার সময় আর ফ্লাইটে যাবে না, বুঝতেই পারছো একটা হিউজ অ্যামাউন্ট লাগে তৎকালে ফ্লাইটে টিকিট কাটতে, তো সেভাবে তো চলে এসেছিলো। এবার ট্রেনে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু ট্রেনে গেলেও তৎকালের জন্যে এখন তো অনলাইনে কাটতে পারবো না, তো এখন এজেন্টদের দিয়ে কাটাতে হবে, আর এখানে কোথাও আমরা যেহেতু যাতায়াত করি আগে থেকে টিকিট কেটে, তো তৎকালে এখানে কোথায় দোকান আছে আমরা ঠিক জানিও না, তাই পাপা আমি মামনি গেছিলাম বাজারের দিকটায় খুঁজতে, এদিকটাতে পাইনি। ওয়াচম্যান বললো যে গ্যারেজের ওই দিকটাতে হবে, আর এইদিকে কোথাও একটা বললো, বুঝলাম না কোথায় আছে। আমি তো হেঁটে চলে এলাম বাড়িতে, পার্ক টার্ক ঘুরে মামনি পাপা আমি, এখন পাপা আবার গেছে, আমরা পুরোনো ফ্ল্যাটের ওইদিকে যেদিকে থাকতাম ওইদিকে হাঁটতে হাঁটতে গেলো আর কি, ছেলে মানুষ কতক্ষণই বা ভালো লাগে ঘরে এই আর কি। তো গেছে, আর রাতে দেখি কি করবো, এখনো ভাবিনি কি করবো, খুবই ক্লান্ত লাগছে, এবার নিজের কেমন একটা লাগছে। যাই হোক, আমার হাসি মুখটা দেখে তোমরা অনেকেই বলেছো যে এবার ভালো লাগছে, হ্যাঁ, তবে তোমরা বলেছো খুব তাড়াতাড়ি যেন আগের মতো যে জায়গায় পৌঁছে যাই, বিশ্বাস করো এই যে ধাক্কাটা খেয়েছি না, একটা বড় জোর ধাক্কা খেয়েছি, বিশ্বাস করো তার থেকেও বড় কথা, আজকে যখন 2 তারিখ হয়ে যাচ্ছে, তখন প্রমি আর আমি, যখন কালকে 1 তারিখ ছিল, প্রমি আর আমি বলছিলাম যে এখন আমাদের ভীষণ আনন্দে থাকার কথা ছিল, কারণ আমাদের গোয়া যাওয়ার তাহলে আর 10 দিন হাতে থাকতো, আজকে 9 দিন হাতে থাকার কথা, গোয়া যাওয়ার এতদিন, এতক্ষণে হয়তো আমাদের সব প্ল্যানিং চলতো বা কিছু কেনাকাটা সেরকম কিছু ছিল না, কারণ আমরা ঠিকই করেছিলাম যে আর কিছু কিনবো না, কারণ ঘরে আমাদের অনেক জামাকাপড় ছিল, এটা ওটা কিনতে কিনতে থেকেই যায়, হয়তো সেগুলো ব্লগেও পড়া হয়নি বা দেখানোও হয়নি কখনো।
তো সেগুলোই গোয়া গিয়ে পরবো ভেবেছিলাম। তো ওরও গেঞ্জি ফেঞ্জি ছিল, তো কেনাকাটার কিছু ছিল না ওই আর কি প্ল্যানিং। একবার গোয়া আমাদের ঘোরা হয়ে গেছে তো ওই দিকগুলোতে আর যাব না, এইসব সমস্ত কিছু ঠিক করেছিলাম। আর ওকে আমি শুধু এটুকুই বলেছিলাম, অক্টোবর থেকে আমরা একটা হিউজ ধাক্কা খাচ্ছিলাম, বারবার বলছিলাম না ওর জ্বর, জ্বরটা মানে ওই জল জমা যে শুরু হলো তখন থেকেই কিন্তু, মানে ওই যে জ্বরটা হলো ঠান্ডা লেগে বুকে কফটা বসলো ওখান থেকেই জলটা আস্তে 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 হচ্ছিল। যদিও ডাক্তার বলছে এটা এই বয়সে হওয়ার কথা নয়, কিন্তু ওই ডাক্তারের কথা হচ্ছে আজব মানুষ, আজব রোগ হয়েছে একটা। ডাক্তার নিজেরও ধরতে একটু টাইম লেগেছিল, ব্যাঙ্গালোর তাতেও ধরতে একটু টাইম লেগেছিল, তো কলকাতা হলে বুঝতেই পারছে এই আর কি। তো এই তোমরা বলেছো একটু কাটিয়ে উঠতে টাইম লাগবে, এটা সত্যি কথা, আমাদের নিজেদেরও একটু টাইম দিতে লাগবে নিজেদের। তো 2-3 মাস আমরা হাতে ধরেই রেখেছি যে একটু কাটিয়ে উঠতে আমাদের টাইম লাগবে, তো দেখাই যাক কি হয় না হয়। অবশ্যই তোমরা তো সাথে আছো আমাদের প্রত্যেকটা দিনে, তোমাদেরকে আমরা সাথে রাখতেই চাইছি, শুধুমাত্র ওই দিনগুলোতে পসিবল হয়নি তাই জন্য আর করা হয়ে ওঠেনি এই আর কি। রান্নাঘরে এসেছিলাম, মোটামুটি কিছুটা গুছিয়েছি, এটা করবো মামনি পাপার জন্য, ছোট ছোট করে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, এটাকে ভাত দিয়ে নিয়ে করবো এখন আমি, একটু তরকারি মতো করবো। আর কালকে তরকা করেছিলাম, একটুখানি রয়েছে সেটাও গরম করে দেবো। আর এটার মধ্যে রেডি করেছি চাল ডাল, কুমড়ো আলু পেঁপে এইসব সমস্ত সবজি, আর নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে করবো সিটি মারবো, একটু বাদে দেবো, এখন করতে দেবো না, 9:30 দিকে দেবো, তাহলে 10টার দিকে নেমে যাবে এই আর কি। তো চলো তরকারিটা আমি করে নিই আর এটাকে তারপরে বসাবো, আর ততক্ষণ এই ধনে পাতা নিয়ে এসে এগুলোকেও বেছে রেখে দেবো। আর চাটা এখনও রয়ে গেছে, জানি না এটা কে খাবে, মামনি করেছিল। তোমাদেরকে যেমনটা বললাম, রান্নাঘরে চলে তো এসেছি, একদিকে ফুলকপি আলু তরকারিটা বানাবো, আর একদিকে ওই ধনে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি, বাঁচবো খুব একটা না, এখানে ওই ধনে পাতাগুলোর সাথে শাক ঘাস এসব চলে আসে, তো এগুলোকে একটু বেছে নিয়ে পরিষ্কার করে রাখছি আর কি, নাহলে ধনে পাতাগুলো একদমই শুকিয়ে যাবে। যাই হোক, এ কদিন ধরে খুব একটা বড় ভ্লগ বা এরকম ডেইলি ভ্লগ খুব একটা করতে পারছি না, বুঝতেই পারছো, একটু তো রয়েইছে এখনও ডামাডোল, এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, আজকে হসপিটাল যাওয়া হয়েছে তো হয়নি আর কি। যাই হোক, তবে এই কদিনের জার্নিতে, মানে এই বিপদটা আসার পর, এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর, অনেক মানুষকে চিনতে অবশ্যই সাহায্য করেছে, তো বিপদ অবশ্যই মানুষ চেনায়। তবে এরকমটা বলছি না যে যাদেরকে আমি আমার বিপদে পাশে পাইনি, পাশে মানে দেখো আমি আবারও বলেছিলাম যে দূরে থেকেও পাশে থাকা যায়, সবাইকেই যে কলকাতা থেকে ছুটে চলে আসতে হবে ব্যাঙ্গালোর এমনটা নয়। তবে সত্যি বলছি, তোমাদেরকেও আমি যেভাবে পাশে পেয়েছি, তোমরা কি প্রত্যেকে আমাকে এসে পাশে দাঁড়িয়েছিলে, মানে পাশে বলতে আমার বাড়িতে চলে এসেছিলে না হসপিটালে গেছিলে, কিন্তু পাশে তো ছিলে এইটুকু জানি। তো এই আর কি, পাশে মানেই যে চলে আসতে হবে এমনটা নয়, তবে তোমাদেরকে সত্যিই পাশে পেয়েছি। তবে অনেকজনকেই আছে যারা পাশে থেকেও পাশে থাকতে পারেনি আর কি, তো অবশ্যই বিপদ তো অবশ্যই মানুষ চিনতে সাহায্য করে, তো আমরাও চিনেছি। তবে এমনটা নয় যে তাদের বিপদে ডাকলে আমাদেরকে পাশে পাবে না, আমরা আছি, তবে ওই আর কি মানুষগুলোকে চিনিয়ে দিয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাথায় শ্যাম্পু হওয়াটা খুব জরুরি, কিন্তু বিশ্বাস করো টাইম পাচ্ছি না। এই দেখো কোটা উঠে যাচ্ছে কপালে টপালে সব জায়গায়, যেহেতু খুশকি আছে, খুশকির একটা প্রবলেম আছে আমার, তো এই আর কি, লাইটটা জ্বলছিল না, কারণ একটা অন্ধকার অন্ধকার লাগছিল। যাই হোক, এখন আমার হচ্ছে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি জানি না দুপুরবেলা প্রচণ্ড ঘুমিয়েছি, তারপরেও হয়তো খুব বেশি টায়ার্ড, তাই জন্যে আমি বললাম না সবটা, মানে এত বড় একটা ধাক্কা খেয়েছি যেটা কাটিয়ে উঠতে মোটামুটি ওর তো টাইম লাগবেই, সেটা ধরেই নিয়েছি আমি, আমার নিজেরও হয়তো 2-3 মাস লাগবে আর কি। তো এই আর কি, হঠাৎ করে হয়েছিল তো সবটা, যদিও অ্যাক্সিডেন্ট লোকের সববারই আর কি হঠাৎ করেই হয় এই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট।